টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি তোমাদের এই প্রমাণটা করাবো। দেখো, বলা আছে প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল ৮ দ্বারা বিভাজ্য। বলা আছে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল ৮ দ্বারা বিভাজ্য। দেখি আমরা দুটি ক্রমিক জোড় সংখ্যা নিই। ক্রমিক জোড় সংখ্যা বলতে দেখো যে ব্যাপারটা 2, 4, 6, 8 ডট ডট ডট, এটা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা, জোড় স্বাভাবিক সংখ্যা। এখন দেখো যে ব্যাপারটা বলা আছে দুটি ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক বলতে পরপর দুটি ক্রমিক জোড় সংখ্যা নিব। তাহলে 2 × 4 সমান আসে হচ্ছে 8। বলা আছে জোড় সংখ্যার গুণফল, আমরা দুইটা গুণ করেছি, গুণ করলে দেখো 8 দ্বারা বিভাজ্য, তার মানে আমার এসেছে 8। তাহলে 8কে যদি আমরা 8 দ্বারা ভাগ দিই, ভাগ দিলে আসে ভাগশেষ কিন্তু আমার শূন্য আসে, তার মানে যে ব্যাপারটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। আমি যদি এখন এই দুইটা নিই, 4 আর 6 নিই, তাহলে তার মানে দেখো যে ব্যাপারটা 4 আর 6 দুটি ক্রমিক জোড় সংখ্যা। দেখো পাশাপাশি দুটি ক্রমিক জোড় সংখ্যা, পাশাপাশি দুটি জোড় সংখ্যা, তার মানে এই জোড় সংখ্যাকে যদি আমরা গুণ করি, 4 যদি 6 করি তাহলে হয় হচ্ছে 24। 24কে আমরা যদি 8 দ্বারা ভাগ করি, ভাগ করলে দেখো যে ব্যাপারটা 3 দ্বারা গেলে হয় হচ্ছে 24। দেখো ভাগ শেষ হয় শূন্য, মানে যে ব্যাপারটা বিভাজ্য হয়, 8 দ্বারা বিভাজ্য হয়। এক্ষেত্রে তুমি যে কোনো দুটি ক্রমিক জোড় সংখ্যা যদি নাও তাহলে এবং এই দুটা যদি গুণ করো, গুণ করলে 8 দ্বারা বিভাজ্য হবে, এটা হচ্ছে বাস্তবে। এখন আমরা প্রমাণ করে দেখাবো। তো আমরা লিখব যে মনে করি দুটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে 2x ও 2x+2, যেখানে x এলিমেন্ট n। দেখো আমরা দুটি ক্রমিক জোড় সংখ্যা ধরেছি, একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 2x+2। এখানে xটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য। যদি তুমি x এর মান স্বাভাবিক সংখ্যা বলতে যে ব্যাপারটা 1, 2, 3, 4, 5 ডট ডট ডট, এই সংখ্যাগুলোকে হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলা হয়, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। এখানে কিন্তু 1.5 স্বাভাবিক সংখ্যা না। এখন দেখো আমরা x এর মান 1, 2, 3 যাই বসাই, তাহলে দেখো পরপর দুটি ক্রমিক জোড় সংখ্যা পাবো। যদি আমরা x এর মান 1 বসাই, তার মানে 2 × 1 মানে 2 হয়। আর এখানে x এর মান যদি 1 বসাই, তারপরে 2 × 1 মানে হচ্ছে 2, এর সাথে 2 যোগ করলে হয় হচ্ছে 4, তার মানে 2 আর 4 পাচ্ছি। যদি x এর মান আমরা 2 বসাই তাহলে এখানে পাবো 4, এখানে পাবো 6। x এর মান যদি আমরা 3 বসাই তাহলে এখানে পাবো 6, এখানে পাবো হচ্ছে 8। তার মানে যে ব্যাপারটা সেটা হলো দুটি ক্রমিক জোড় সংখ্যা হচ্ছে 2x ও 2x+2। দেখো যে ব্যাপারটা এবার যদি আমরা এই দুইটা গুণ করি, দেখো গুণফল বলছে 8 দ্বারা বিভাজ্য, তার মানে এই দুইটা গুণ করবো আমরা। তাহলে অতএব 2x × 2x+2 আমরা গুণ করছি ক্রমিক জোড় সংখ্যা, যে দুটি ক্রমিক জোড় সংখ্যা আমরা ধরেছিলাম এই দুইটা আমরা গুণ করছি। গুণ করলে আমরা কি পাই, দেখো আমরা এখানে আমার কমন আসে হচ্ছে 2। আমরা যদি 2 কমন নিই তাহলে হয় হচ্ছে x+1 হয়। আর 2 আর 2 গুণ করলে হয় 4, আর এই হচ্ছে x আর হচ্ছে x+1। যেহেতু x ও x+1, দেখো x ও x+1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। কেন x এর মান যদি 1 হয় তাহলে এটার মান হবে হচ্ছে x এর মান 1, তার মানে 1 আর 1 যোগ করলে 2 হয়। তাহলে 1 আর 2 হচ্ছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। x এর মান যদি 3 হয় তাহলে এখানে হবে 3+1 মানে হচ্ছে 4। দেখো ক্রমিক স্বাভাবিক সংখ্যা 3 একটা 4 একটা, পরপর দুটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তার মানে আমরা লিখব যেহেতু x ও x+1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবং এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবেই। দেখো আমরা দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এখানে 1 আর 2 পেয়েছি, x এর মান 1 বসানোর ফলে 1 আর 2 পেয়েছি। 1 আর 2 এর মধ্যে 2 হচ্ছে একটা জোড় সংখ্যা। আর এখানে পেয়েছি আমরা, দেখো x এর মান 3 বসানোতে 3 আর 4 পেয়েছি, তাহলে 4 একটা জোড় সংখ্যা। x এর মান যদি আমরা 6 বসাতাম তাহলে আসতে হচ্ছে, x এর মান যদি 6 বসাই তাহলে 6+1 মানে হচ্ছে 7, তার মানে এই দুইটার মধ্যে দেখো যে ব্যাপারটা একটা হচ্ছে জোড় সংখ্যা। প্রত্যেক ক্ষেত্রে আমরা একটা জোড় সংখ্যা পাচ্ছি, তার মানে আমরা লিখব হচ্ছে যেহেতু x ও x+1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবং এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবেই, এদের গুণফল ও জোড় সংখ্যা। তার মানে দেখো আমরা লিখছি x ও x+1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। দেখো x ও x+1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। দেখো এইটা আর এটা দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। x এর মান 1 হলে x+1 এর মান হবে হচ্ছে टू एक्स मान थ्री होले एक्स प्लस वन मान होच्छे फोर एक्स मान जो सिक्स है ताहले एक्स प्लस वन मान होबे सेवेन देखो जो ब्यापारटा एक्स ओ एक्स प्लस वन दुटी क्रमिक स्वाभाविक संख्या एबं एदेर मध्य एक जोड़ संख्या होबे देखो एई दुइटार मध्य टू एक जोड़ संख्या थ्री और फोर मध्य फोर एक जोड़ संख्या और ये दुटार मध्य सिक्स एक जोड़ संख्या तार माने एदेर गुणफल जोड़ संख्या है देखो वन और टू गुण कर ले टू है तार माने जोड़ संख्या थ्री और फोर गुण कर ले टुएल्व है टुएल्व होच्छे जोड़ संख्या और सिक्स और सेवेन जदि गुण करी ताहले हय होच्छे फोर्टी टू माने छय सातटा बयाल्लिश होबे बयाल्लिशो किन्तु एक जोड़ संख्या ताहले लिखते पारी सूतरां एक्स इंटू एक्स प्लस वन टू द्वारा विभाज्य अतएव फोर एक्स इंटू एक्स प्लस वन संख्याटी फोर इंटू देखो जो ব্যাপারটা एक्स इंटू एक्स प्लस वन এটা হচ্ছে টু দ্বারা বিভাজ্য তার সাথে ফোর গুণ আছে তাহলে एक्स इंटू एक्स प्लस वन হচ্ছে টু দ্বারা বিভাজ্য তার সাথে ফোর গুণ আছে তার মানে এত সংখ্যাটি ফোর इंटू टू इक्वल टू एट দ্বারা বিভাজ্য তাহলে আমরা লিখতে পারি অতএব দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল এইট দ্বারা বিভাজ্য প্রমাণিত দেখো প্রমাণ চলে এসেছে দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা দুটি ক্রমিক জোড় সংখ্যা ধরেছিলাম টু एक्स আর টু एक्स प्लस टू আমরা এই দুটাকে গুণ করলাম गुण कर ले पेसी फोर एक्स इंटू एक्स प्लस वन एखन देखो एक्स ओ एक्स प्लस वन देखो एक्स ओ एक्स प्लस वन दुटी क्रमिक स्वाभाविक संख्या देखो एक्सर मान वन होले एक्स प्लस वन मान होबे टू एक्सर मान थ्री होले एक्स प्लस वन मान होबे फोर तार माने देखो जे ब्यापारटा क्रमिक स्वाभाविक संख्या वन टू थ्री फोर सिक्स सेवेन एरा क्रमिक स्वाभाविक संख्या एबं एर मध्य एक जोड़ संख्या होबे देखो एई दुटार मध्य जोड़ संख्या होच्छे टू एई दुटार मध्य जोड़ संख्या होच्छे फोर एई दुटार मध्य जोड़ संख्या होच्छे सिक्स जेहेतु जोड़ संख्या होबे ताहले एदेर गुणफलও जोड़ संख्या होबे देखो वन और टू गुण करले हय टू थ्री और फोर गुण करले हय होच्छे टुएल्व और सिक्स और सेवेन गुण करले हय फोर्टी टू तार माने एदेर गुणफल आमरा जे वन और टू गुण कर टू पेलाम सेटा हलो एक जोड़ संख्या और थ्री और फोर गुण कर टुएल्व पेलाम सेटा एक जोड़ संख्या सूतरां एदेर गुणफल जोड़ संख्या देखो आमरा गुणफल जोड़ संख्या पाচ্ছি तार माने जे ब्यापारटा जे एक्स इंटू एक्स प्लस वन माने एटार गुणफल एक्स इंटू एक्स प्लस वन संख्याटी दुई द्वारा विभाज्य देखो वन और टू गुण कर आमरा पाई होच्छे टू टू होच्छे दुई द्वारा विभाज्य माने टू के टू द्वारा भाग करले भागशेष शून्य थाके और थ्री और फोर गुण करले हय टुएल्व देखो एदेर गुणफल माने एक्स इंटू एक्स प्लस वन संख्या दुई द्वारा विभाज्य ताहले टुएल्व दुई द्वारा विभाज्य टू दुई द्वारा विभाज्य तार माने विभाज्य होबे तार माने फोर एक्स इंटू एक्स प्लस वन ताहले एटा होच्छे टू द्वारा विभाज्य तार माने फोर इंटू टू तार माने एट द्वारा विभाज्य तार माने फोर एक्स इंटू एक्स प्लस वन संख्याटी फोर और एटा टू द्वारा विभाज्य तार माने फोर इंटू टू इक्वल टू एट द्वारा विभाज्य तार माने आमरा सूतरां लिखते पारी दुटी क्रमिक जोड़ संख्यार गुणफल आठ द्वारा विभाज्य विभाज्य देखो जो ব্যাপারটা এটা তুমি একটু চিন্তা করলেই পারবে আর যে ব্যাপারটা এটা একটু বুঝে বুঝে করবে এগুলা যে ব্যাপারটা তোমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে বাস্তব ক্ষেত্রেও কাজে লাগবে তো এখনকার পর্ব এখানে শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই।